আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকেলবেলা একটুখানি বের হলাম, আজান আর সিনহা পাগল হয়ে গেছে বাসটা থেকে বের হওয়ার জন্য। তো আজকে একটা বাসার একটু দূরে আর কি আমরা এই পার্কটাতে আসছি। এই যে এখানে আজান বসে আসছে, আজান গাড়ি থেকে তো বাইরে আসলে কখনোই নামতে চায় না। আর এদিকে সিনহা প্লে করছে। এই পার্কটা একটা ছোট্ট একটা জাস্ট এখানে গ্রিল ট্রিল করে বা নিরিবিলিতে মানুষ বসে থাকে। তো দেখতে পাচ্ছেন সিনহা ওখানে দোলনা খেলছিল। আর এটার মাঝখান দিয়ে ওপাশ থেকে কিন্তু পানি আসতেছে, রাস্তার অপর পাশেই লেক আছে। দেখেন পানিগুলো খুব মানে স্বচ্ছ, তবে পানি মানে যাওয়া আসা করতে করতে এখানে একটা মানে পানির ই পড়ে গেছে। আর ওইখানেও নর্মাল পানি থাকতো, বাট আজকে পানিটা নেই, আই থিঙ্ক অফ আছে কোনো কারণে। তো যে আজান এখানে টুপ করে বসে আছে। তো এই যে পার্কে এদিক দিয়ে কিন্তু মানে উঠা যায় সিঁড়ি, তো আজানকে তো ওই সিঁড়ি দিয়ে আনা যাবে না, আমরা ওই পাশ দিয়ে আসছি। তো এসে অনেকক্ষণ বসে আছি, বাট ভাবলাম আপনাদের সাথে সিম্পল একটা ভিডিও শেয়ার করে ফেলি। আর এই যে দেখেন মার্কেটে এই ফলটা কিন্তু প্রচুর মানে অনেক দাম, সব থেকে দামি ফল বলা যায় এখানে। মানে কিছু কিছু তিন চার আইটেম ফল আছে অনেক দাম। তো এর মধ্যে এটা একটা, এটা হচ্ছে ব্লুবেরি বলে। দেখেন কীভাবে হয়ে আছে, একদম আমি একটু ঝুম করে দেখাই। এই কালোগুলো দেখেন, জাস্ট মানে কি বলবো, একদম ভর্তি প্রত্যেকটা ছোপনাগুলা দেখেন। তো এগুলা কিন্তু পার্কের পুরা লাইনটা জুড়েই এগুলা পাওয়া যায়, আর এটা কিন্তু খাওয়াও যায়। অনেকেই হাঁটার সময় একটা দুইটা নেয় খায়, তো আবার অনেকেই খায়ও না। বেশিরভাগ এই দেশের মানুষ তো এগুলা খায় না, কারণ এটাকে জঙ্গলা বলে ওরা। তো প্রাকৃতিকভাবে যেটা হয় না সেটা আর কি খায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে, অনেক আছে, প্রচুর আছে। তো যাই হোক, জাস্ট এই একটু স্যাম্পল ভিডিও সবার সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে এদিকের রাস্তাটা, এখন আমরা এদিক এই রাস্তাটা ধরেই বাসায় চলে যাব। অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর এখানে যে অনেক মানুষও বসেছিল। আর এই লেকটাতে কিন্তু অনেক ডাকি আছে, বিকজ হাঁস। তো আজান আর সিনহা এখন বসে আছে, আমি ওদেরকে নিয়ে ওদিক দিয়ে চলে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি মোমেন্ট শেয়ার করে ফেলি। অনেকক্ষণ যাবত যেহেতু বসে আছি, আর ওইদিকে গিয়েছিলাম ওই পার্কটাতে একটা মানুষও নেই, তো চলো এখন আমরা ওদিকে যাই। তো আমরা চলেন এখন ওদিকে যাই, ওই ওদিক দিয়ে গিয়ে তারপরে ওই রাস্তায় উঠবো। কি কি না 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 বাবা, এই ফুল নেয় না, ফুল নেয় না, ফেলে দাও মামি মামি। আর এই গাছটা থেকে আমরা গতবারও মিরাবেলে পারছিলাম, বাট এবার এই যে মানে অল্প কিছু আছে, আই থিঙ্ক সবাই পেরে খেয়ে ফেলছে, বিকজ পেকে গেছে। তো পেরে খাইছে, দেখতে পাচ্ছেন ঘাসগুলো মানে এলোমেলো, কারণ পায়রাও খাইছে, আবার অনেকগুলো পড়েও গেছে হয়তো, কারণ এগুলো তো পাকার পরে থাকে না গাছে। তো আমি দেখাচ্ছি এটা কেমন হয়, একটা পাই কি না নিচে আমি জানি না, একটা যদি পাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটা কি সুন্দর একটা কালার, আমি এখানে একটু আগে একটা দেখেছি বাট পাচ্ছি না, এই তো পেয়েছি একটা। এই যে দেখেন কি সুন্দর, দেখেন একদম টষ্টসা, আর খেতেও কিন্তু একদম ভীষণ মজা। তো দেখি আমি কয়েকটা পাই কি না, পাইলে তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। উপরে আছে, বাট উপরে এগুলো তো পারা পসিবল না, যদি সিনহার আব্বু আসতো তাহলে হয়তো দু একটা একটু ঝেঁকে টেকে পেরে দিতে পারতো, বাট আমার পক্ষে তো পসিবল না। চলো, আর সিনহার ক্ষুধা লাগিয়ে গেছে তাই আবার একটু বসে এখানে খাচ্ছে, তো খাওয়ার পরে আমরা চলে যাব। তো আমরা এই যে এদিক রাস্তাটা ধরে এদিকে চলে আসছি, এখন চলে যাব, বিকজ অলরেডি সূর্য ডুবা ডুবা ভাব হয়ে গেছে। তবে এই সৌন্দর্যটা কিন্তু অনেক মানে কি বলবো অন্যরকম। আর এই যে দেখেন কি সুন্দর ডাকিগুলা, হ্যালো দেখছেন কি সুন্দর, খুব ভালো লাগতেছে। প্রচুর হাঁস দেখেন, একদম ওয়াও, জাস্ট অসাধারণ না মামি। হুম
চলে গেছে, সব যাচ্ছে, চলো চলো চলো, আমাদের হাঁসও বাসায় যাচ্ছে, আমরাও এখন বাসায় যাব, তাই না? আমি না, হাঁসেরা বাসায় যাচ্ছে, তো আমরা এখন বাসায় যাব। দেখেন কি সুন্দর এই পুকুরের এই পাড়টার মধ্যে কিন্তু সবাই বসে থাকে, মানে অনেক মানুষ বসে থাকে, আর হাঁসগুলো এখন বাসায় যাবে, তার নিরে ফিরে যাবে, নিরে চলে যাচ্ছে তারা, আমরাও চলে যাই। এই যে রেড বেরি এখানে আসছে বড় বড়, আসো আমরা এখন বাসায় চলে যাব, তো আমরা এখন বাসায় চলে যাব, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। অনেকক্ষণ ছিলাম, এই যে কিছু মিরাবেলে পারছি, এই যে দেখেন, আর ব্লুবেরি কিছু পারছি, যে কটা মানে হাতে নাগালে পাইছি ও কটাই যা ছিঁড়ছি, তো সিনহা খাইব, কিন্তু সিনহা খাইলো না, গাড়ির মধ্যে নিচে ফেলা রাখছে। তো এটা হচ্ছে এই সাইডে থেকে, এই সাইড সরি এই সাইড থেকে মানে এই লেকটা থেকে এই পাশের লেকটায় পানি যায়, খুব সুন্দর একটা জায়গা, পানিটা মৃদু একটা আওয়াজও আসতেছে, আর ডাকি তো মানে আছে, আর এরকম মানে একটু পরপরই কিন্তু বেঞ্চগুলো দেওয়া আছে, মানুষ বসে নিরিবিলিতে, দেখতে পাচ্ছেন অলরেডি ওখানে মানুষ আসছে। তো আমরা যাই হোক, আমরা মেন রাস্তায় চলে আসছি, এখন বাসায় চলে যাব। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এক ব্লগে, কোনো এক রেসিপিতে বা কোনো এক জায়গায়। সো সেই অবধি সবাই ভালো থাকবেন, নাম আমি কমেন্ট কমেন্ট। সো আল্লাহ হাফেজ, আমু আল্লাহ হাফেজ দাও, সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ, সবাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, টাটা।